বন্ধুরা, আজ আমি বানিয়ে দেখাবো বেথো শাকে একটা ভাজা রেসিপি। এর সাথে অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস দেবো, সেগুলো পরপর আমি রান্না করার সময় আপনাদের দেখিয়ে দেব। এই বেথো শাকের অনেক পুষ্টিগুণ রয়েছে এবং এর ভীষণ উপকারিতা আমাদের, যাদের কিডনি বা লিভারের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে ভীষণ উপকারী। তো আসছি আমি এবারে এই বেথো শাকগুলো ভালো করে বেছে ধুয়ে কুচিয়ে নিয়ে আসছি। তো বন্ধুরা দেখুন, বেথো শাক আমি ভালো করে পরিষ্কার করে বেছে তারপর ধুয়ে নিয়েছি। আর নিয়ে নেব, নিয়ে নিয়েছি বেগুন। এইভাবে আমি বেগুন ছোট ছোট করে ডুমো করে কেটে নিয়েছি। তো চলুন পরবর্তী পর্যায়ে আসছি। তো বন্ধুরা, বেগুনগুলো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি বেগুনগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম বেগুনগুলো। এবার একটু নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর বেগুনে একটু আগে থেকে নুন হলুদ মাখিয়ে নিলে বেগুনে তেলটা কম টানে, তাই আমি একটু আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখে কিছুক্ষণ রেখে তারপরে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, বেগুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো তুলে নিচ্ছি। বেগুন ভেজে তুলে নেওয়ার পর আরও কিছুটা তেল দিয়ে দিলাম কড়াইতে। এবার আমি একে একে দেখুন কিছুটা কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে, দুটো তিনটে চেরা কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এতে তেল মশলা তো বেশি লাগে না, অল্প তেলেই হয়ে যায়। আর শাকের থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়, সেই জলে শাকটা সেদ্ধ হয়ে যায়। এবার আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5 কোয়া রসুন একটু থেতো করে। রসুনটা অবশ্যই দেবে, আবার যারা নিরামিষ খান রসুন নাও দিতে পারেন, শুধু লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়েও খেতে পারেন। তো আমি একটু রসুন দিয়ে দিলাম, রসুনটা ভাজা ভাজা হলে আমি শাকটা এর মধ্যে দিয়ে দিই। রসুন লঙ্কা আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা শাক। বা শাক দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন আর একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ঢেকে দেব। তো বন্ধুরা দেখুন, শাকের থেকে জল বেরোতে শুরু করেছে। এবার আমি গ্যাসটা সিমে করে দিয়ে ঢেকে দেব কড়াইটা। এবার এই জলেই শাকটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, জলটা একদম টেনে গেছে। এই পর্যায়ে আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা বেগুন কটা। এবার বেগুন দিয়ে শাকের সাথে ভালো করে নেড়ে চেড়ে আবার মিশিয়ে আবার একটু ভেজে নেব। বেগুন শাক মিশে একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দেব সামান্য একটু চিনি। চিনিটা দিচ্ছি ব্যালেন্স করার জন্য, কারণ চিনিতে মিষ্টি হবে না, সামান্য দিলাম। এবার আবার একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। একদম আমার বেথো শাক ভাজা একদম রেডি হয়ে গেছে। গ্রাম বাংলায় এই শাকটা মাঠে ঘাটে হয়ে থাকে, এখন তো তার চাষ, এই শাকের চাষও হচ্ছে, এখন বাজারে এই শাকটা অ্যাভেলেবেল। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। তো বন্ধুরা দেখুন, তৈরি হয়ে গেছে আমার বেগুন দিয়ে বেথো শাক ভাজা। তো প্রতিদিন চেষ্টা করবেন যে একটা সবুজ শাক পাতে রাখতে, আমিও সেটাই করি। তো আজকের রেসিপিটি যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো আজ আসি বন্ধুরা, আবার আসছি আগামী পর্বে নতুন কোনো রান্নার সাথে।